মর্নিং, আশা করি সবাই বাড়িতে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। আমিও বাড়িতে আছি, সুস্থ আছি, ভালো আছি। আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। আজকে অনেকে করবে, অনেকে কালকে দিনে করবে, রাতে করবে, যার যখন সময় হবে, যার যখন ইচ্ছা হবে সে তখন করবে। ওই দেখুন ফুল তুলে রাখা আছে, ফুলটা আপনাদের দেখিয়ে, পুজোর ফুল, স্থলপদ্ম আর সব ফুল এখানে আছে। আমার মা লক্ষ্মী দেখতেই পাচ্ছেন, বাড়ির সবাই রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলতেই থাকবো। এটা কি বলুন তো, বক ফুল। আজকে হবে রাতের বেলাতে খিচুড়ি আর বক ফুলের বড়া, আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর না ফুলগুলো দেখতে? আজকে রান্না হবে এটা, বক ফুলের চপ। আমার ছেলেও ভীষণ খেতে ভালোবাসে, আমার দেওর নিয়ে এসছে। সাজিয়ে ফেলবো, এই দেখবো এখানে ধান গাছ, মান কচু আর হলুদ গাছ রাখা হয়ে গেছে। এখানে আছে পুজোর সমস্ত ফল। প্রথম টাইম নারকেল নাড়ু বানিয়েছি, এই কটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এগুলো পরে একা একা না, এটা ভালো হয়নি। এগুলো ঠাকুরের, এখানে হচ্ছে নারকেল নাড়ু, এখানে হয়েছে তিলের নাড়ু। আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের মা লক্ষ্মী বসে গেছে, এই দেখুন ওর জায়গা নিয়ে নিয়েছেন মা লক্ষ্মী। এখনো ভালো করে ঘট বসিয়ে সাজানো, তাড়াতাড়ি সব গুটিয়ে নেওয়া হবে। আমি এখন রেডি হইনি, রেডি হব, আর এখন শুধু ভোগের লুচি করতে বাকি। তাছাড়া সুজি, নারকেল নাড়ু, তিলের নাড়ু সব কমপ্লিট হয়ে গেছে, খই মুড়ি মুড়কি সব রেডি। তো দেখা যাক কত তাড়াতাড়ি পুজো সারি। এখনো ফল কাটতে বাকি, এগুলো সব কেটে রেডি করব। অত মুখে কাছে ধরে আমি এখন রান্না করছি ডালিয়া। করতে থাকি আপনাদের সঙ্গে, একটু শেয়ার করবেন। সবাই ব্যস্ত আজকে, চলো বাবারে, উল্লা লেগে গেছে তো। সব রেডি, ঠাকুর মশাই এলে
দশ ফুলের বড়া আমার দিকেও করে এখন 9:45 বাজতে চললো, ঠাকুর মশাই চলে আসবে, এখনো আসেনি। তো বুঝতেই পারছেন মুখটার কি অবস্থা, সকাল থেকে এইটুকু জলও পর্যন্ত খাইনি, একদম নির্জলা উপোস। তো আর যতক্ষণ না লক্ষ্মী পুজো হবে ততক্ষণ পূজা করি, লক্ষ্মী পুজো না হওয়া পর্যন্ত কিছু খেতেও পাবো না আমি। এই আমার দু রকমের খিচুড়ি, ডালিয়া, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বকফুলের বড়া, এগুলো সব রেডি, খাবার কমপ্লিট। এখন শুধু পুজোটা হয়ে গেলেই সবাইকে খেতে দিতে পারবো, বাকি কাজ করতে পারবো। ঘরের কি অবস্থা দেখুন, ওখানে কিছু জামা প্যান্ট রাখা আছে, এখনও গুটোনো সময় পাইনি, ওখানে কিছু আছে, তো আস্তে আস্তে চেষ্টা করছি গুটোবার। এখন রাখি, শুধু অপেক্ষা করে বসে থাকি কখন ঠাকুর মশাই আসবে। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম গঙ্গে চ ওম গঙ্গে গাং মনসায় নমঃ ওম শুভকর্ণ ওম আমাদের বাড়ির পুজো হয়ে গেছে কমপ্লিট, বাড়ির পুজো কমপ্লিট। দেখো কত অতিথি এসছে আমাদের বাড়িতে, যেমন তেমন থাকলে কি হয়েছে। এখন আমাদের চলবে প্রসাদ,
এবার সবাইকে দেবো পোশাক। তো ঠাকুর ঘরে সব উঠোনো আছে, সব রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন সবাইকে তাড়াতাড়ি পোশাক সাজিয়ে দেবো। ওই লক্ষ্মী, মা লক্ষ্মী, ঠাকুর নিয়ে আসলাম না আমি। তুই প্রসাদ দেওয়া হয়ে গেলো, এখন খাবো খিচুড়ি, খেয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 12টা, তো আর পারছি না, আজকে আর ভালো লাগছে না। সারাদিন উপোসের পর এই মাত্র একটু খিচুড়ি খেলাম, আর ভালো লাগছে না, এবার শুয়ে পড়বো। আমার কর্তা বিছানা রেডি করে রেখে দিয়েছে, তো এবার চেঞ্জ করে শুয়ে পড়ছি। আজকের মতো বকবকটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। গুড নাইট।